फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी लैम्प। तो फ्रेंड्स चलो आज के आमरा एकटु बीजगणित निये आलोचना करी। हाँ आमार এই ভিডিওটা আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা বীজগণিতকে একটু ভয় পাও। হ্যাঁ এরকম ভিডিও তোমরা খুব একটা দেখতে পাবে না, এত বেসিক বা এত ছোটখাটো জিনিসগুলো যেখানে আলোচনা করা হয়েছে। তো চলো আমার ভিডিওতে কিন্তু সেই সব জিনিসগুলোই পাবে, দেখে নাও আজকের ভিডিও। হ্যাঁ অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। কেমন দেখো, আমি প্রথমে যে জিনিসগুলো আলোচনা করব সেটা হলো বীজগণিতের খুব কমন বা একেবারে বেসিক জিনিস। বীজগণিতে আমরা প্রথমেই যেটা বীজগণিত বলতে মাথায় আসে সেটা হলো এইরকম কিছু আমাদের চিহ্ন বা এক্সপ্রেশন, এক্স ওয়াই জেড, এল এম এন বা এবিসি, এই ধরনের কিছু জিনিস আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। যে বীজগণিত, বীজগণিত মানেই তো এক্স ওয়াই জেড এইসব নিয়ে কাজ। হ্যাঁ বীজগণিত মানে বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু এক্স ওয়াই জেড এইসব নিয়ে কাজ। তো এইগুলো কি এমনিতে তো আমরা জানি এইগুলো হলো ইংলিশ লেটার্স। হ্যাঁ এই ইংলিশ লেটার্সগুলোকেই বীজগণিতে আমাদের সংখ্যা বা বীজগাণিতিক রাশি হিসেবে, বীজগাণিতিক সংখ্যা হিসেবে আমরা ব্যবহার করে থাকি এবং এইগুলিকে বলা হয় চলরাশি। চলরাশি কেন? কারণ এই যে এক্স ওয়াই জেড এলিমেন বা এবিসি বা পিকিউআর, আমরা যে এই যে ইংলিশ অক্ষরগুলোকে যেগুলোকে আমরা ব্যবহার করি বীজগণিত করতে গিয়ে বা গণিতের এই শাখায়, সেখানে কিন্তু এইগুলোর কোনো নির্দিষ্ট মান কখনো থাকে না। এক্স বলতে কি? এক্স বলতে এক্সের মান এক হতে পারে, দুই হতে পারে, পাঁচ হতে পারে, মাইনাস পাঁচ হতে পারে, একশো হতে পারে, হাজার হতে পারে, বিভিন্ন সময় এর মান বিভিন্ন। এর কোন কিন্তু কোনো পার্টিকুলার মান নেই কোনো কিছুর। এখানে প্রত্যেকটা যেগুলোই আমরা ডিনোট করি বীজগণিত করতে গিয়ে, আমরা বীজগাণিতিক সংখ্যা হিসেবে যেগুলোকে বেশি পরিমাণে ডিনোট করি, হ্যাঁ এর সঙ্গে সঙ্গে আমরা যে আমাদের নির্দিষ্ট সংখ্যা এক দুই পাঁচ মাইনাস পাঁচ মাইনাস সাত মাইনাস টুয়েলভ এরকম আমরা কিন্তু ব্যবহার করি। তো ফ্রেন্ডস এই যে ইংলিশ অক্ষরগুলো সেইগুলোকেই বলা হয় চলরাশি, কারণ এদের কোনো নির্দিষ্ট মান থাকে না। ভেরিয়েবলেরা এরা বিভিন্ন সময় এদের মানটা ভ্যারি করে, তাই এদেরকে বলা হয় ভেরিয়েবলস। আর এই যে যাদের মান সবসময় নির্দিষ্ট, পাঁচ ইউনিট, পাঁচ ইউনিট মানে পাঁচ ইউনিটই, পাঁচটা জিনিস তো পাঁচটাই, পাঁচটা মানে আর কখনো এটার মান কিন্তু অন্য সময় বা বিভিন্ন সময় কিন্তু আলাদা আলাদা হবে না। তো যাদের মান সবসময় নির্দিষ্ট তাদেরকে বলা হয়, এটা মনে রাখবে, তাদেরকে বলা হয় ধ্রুবক বা ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্টস, এবং চলরাশি বা ভেরিয়েবলস। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এই হলো চলরাশি এবং ধ্রুবক। কিচ্ছু ঘাবড়ানোর ব্যাপার নেই, তোমরা শুধু ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ একেবারে বেসিক জিনিসগুলো আলোচনা করছি। তো এই হলো চলরাশি, ইংলিশ যে সংখ্যা বা ইংরেজি যে লেটার্সগুলোকে আমরা অঙ্কর রাশি হিসেবে বা অঙ্কের বীজগাণিতিক সংখ্যাও বলতে পারি, বীজগাণিতিক সংখ্যা হিসেবে ব্যবহার করি, সেইগুলোই হলো ভেরিয়েবলস বা চলরাশি, কারণ এদের কোনো নির্দিষ্ট মান নেই। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে বিভিন্ন সংখ্যা যাদের একটা নির্দিষ্ট মান আছে সেই সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করি, পজিটিভ বা নেগেটিভ, ঋণাত্মক বা ধনাত্মক, দুরকম সংখ্যা আমরা ইউজ করি এবং তাদের একটা নির্দিষ্ট মান আছে, তো সেইগুলোকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্টস। এরপর ধরো যদি তোমাদেরকে এরকম বলা হয় যে আজকে আমার বাবা এক্স প্যাকেট বিস্কুট এনেছেন, তো এক্স প্যাকেট বিস্কুট এনেছেন বলতে আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাবা কত প্যাকেট বিস্কুট এনেছেন, আমি বলতে পারি আমার বাবা দশ প্যাকেট বিস্কুট এনেছেন। আবার আরেকজনকে জিজ্ঞাসা করো তার বাবা কত প্যাকেট বিস্কুট এনেছেন, সে বললো আমার বাবা পাঁচ প্যাকেট এনেছেন। আবার কাউকে জিজ্ঞাসা করো বলবে দু প্যাকেট এনেছে। তো এইভাবে এইভাবে বিভিন্ন জনের ক্ষেত্রে কিন্তু এক্সের মানটা বিভিন্ন রকম হয়, তো সেই জন্য এক্সটাকে বলা হলো ভেরিয়েবলস। এবারে আমি যদি এটা বলি যে বাবা পনেরো টাকা দামের এক্স প্যাকেট বিস্কুট এনেছেন, তাহলে বাবার কত টাকা খরচ হয়েছে? এক্স প্যাকেট বিস্কুট এনেছেন, প্রতি প্যাকেটের দাম পনেরো টাকা, তো আমরা কি বলবো যে বাবা এক্স প্যাকেট বিস্কুট এনেছেন, প্রতি প্যাকেটের দাম হলো পনেরো টাকা, তাহলে টোটাল কত হলো পনেরো এক্স টাকা। এবারে এই গুণ চিহ্নটাকে কখনো কখনো কোনো চিহ্ন ছাড়াই এভাবে লেখা হয় যেখানে একটা কনস্ট্যান্ট থাকে এবং একটা চলরাশি থাকে। তো এইভাবে যদি থাকে তোমরা বুঝবে যে এটা গুণ আকারে আছে, মানে পনেরোর সাথে এক্স গুণ, এবং সবসময় যে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যাটা সবসময় বীজগাণিতিক যে চলরাশি তার আগে থাকে।
15x-15x-5x-12x যা কিছু সংখ্যা কনস্ট্যান্ট যেগুলো থাকবে সেগুলো সব সময় চলরাশির আগে লেখার নিয়ম x15 এইভাবে কিন্তু কখনো লেখা হয় না এটাই হলো লেখার নিয়ম তাহলে কি বাবা যদি x প্যাকেট বিস্কুট এনে থাকেন তাহলে 15 টাকা দামের x প্যাকেট বিস্কুটের দাম 15x টাকা এবার x এর মানটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এরপর যদি আমি তোমাদেরকে বলি যে বাবা যে x প্যাকেট বিস্কুট এনেছেন এবং প্রতি প্যাকেটের দাম 15 টাকা বাবা টোটাল 300 টাকা লেগেছে বিস্কুট কিনতে এটা বলতে পারি আমরা তাহলে তখন কি দাঁড়াবে ব্যাপারটা তাহলে তিনি 15x টাকার বিস্কুট এনেছেন এবং এই 15x টাকার বিস্কুট এনেছেন এটা আমরা জানতে পারলাম যে 15 টাকা দামের x প্যাকেট বিস্কুটের দাম 15x টাকা আর আমি বললাম যে বাবার এই বিস্কুট আনার জন্য মোট খরচ হয়েছে 300 টাকা তাহলে তো এটা আমরা ইজিলি বলতে পারি যে 15x মানে 300 তাই না 15x মানে 300 তো फ्रेंड्स এই যে একটা সম্পর্ক ভালো করে দেখে রাখো 15x টাকা দামের 15 প্যাকেট বিস্কুটের দাম 15x টাকা এবং যখন জানা হলো যে বাবার বিস্কুট কিনতে 300 টাকা খরচ হয়েছে তখন আমরা একটা সুন্দরভাবে গাণিতিক সজ্জায় এটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো এই যে এক্সপ্রেশন এই যে প্রকাশ করার ভঙ্গি এই যে এক্সপ্রেশনটা বলছি এই এক্সপ্রেশনটাকে বলা হয় ইকুয়েশন বা সমীকরণ তোমরা ভালো করে এই কথাটা একটু মন দিয়ে শোনো কারণ বীজগণিতের একটা বিশাল অংশ জুড়ে কিন্তু এই ইকুয়েশন ব্যাপারটা আছে ইকুয়েশন ব্যাপারটা একটু যদি ধারণা না থাকে তাহলে কিন্তু অনেকের কাছে বেশ জটিল ইকুয়েশন শুনলেই কেমন মনে হয় হাত পা যেন ঠান্ডা হয়ে যায় যে ইকুয়েশন আমরা কি করে করব না फ्रेंड्स ভয় পাওয়ার কিছু নেই আমি পরপর ভিডিওতে আমরা বীজগণিতের অনেক কিছু শিখব আজকে সেই জন্য শুরু করলাম আজকে পুরো কনসেপ্ট একেবারে ছোট ছোট জিনিস থেকে আমি স্টার্ট করছি যাতে করে আমার সেই সব বন্ধু যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদের এতটুকু বুঝতে যেন অসুবিধে না হয় তো फ्रेंड्स এই যে এটা দেখে রাখো এই যে 15x = 300 এই যে এইভাবে লেখার নিয়ম এইভাবে এক্সপ্রেশন যেটা আমরা এক্সপ্রেস করলাম এটাকে বলা হয় ইকুয়েশন বা আমরা এটাকে বলি সমীকরণ এবং এই সমীকরণ থেকে এই যে চলরাশি সেই চলরাশিগুলোর মান নির্দিষ্ট মান বের করা সম্ভব যেমন দেখো 15x সমান যদি 300 হয় তার মানে x এর সাথে 15 গুণ আছে যখন আমরা এই যে সমানের মানে দিক পরিবর্তন করব তখন যে সংখ্যাটার আমরা পরিবর্তন করব সেই সংখ্যাটা যেভাবে ছিল তার ঠিক বিপরীত প্রক্রিয়া নিয়ে সাইড চেঞ্জ করবে দিক পরিবর্তন করবে তো এখানে দেখো x এর সাথে 15 গুণ আকারে আছে এবার যদি আমি x এর মান বের করতে চাই x এর মান বের করতে চাইলে 15 কে আমাকে এখান থেকে সরাতে হবে তো x এর সাথে 15 গুণ আকারে আছে যখন এটা ডান দিকে যাবে তখন গুণের ঠিক বিপরীত প্রক্রিয়া অর্থাৎ ভাগ হয়ে ডান দিকে যাবে ডান দিকে 300 তো আছেই এবং 15 এর সাথে ভাগ হয়ে যাবে তখন দেখো 15 2 30 তো কি আমাদের যার বাবা বিস্কুট কেনার জন্য 300 টাকা খরচ করেছেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো যে তিনি বা তার বাবা নিশ্চয় 15 টাকা দামের যদি বিস্কুটের প্যাকেট হয় বা প্রতি প্যাকেটের দাম 15 টাকা হয় তিনি 20 প্যাকেট বিস্কুট এনেছেন তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা নির্দিষ্ট মান পেলাম x এর তো फ्रेंड्स এটাই হলো ইকুয়েশন এটাই হলো সমীকরণ এরপর একটা সমীকরণ এবং একটা যদি চলরাশি থাকে আমরা ইজিলি মান বের করতে পারবো সেই রকম যদি দুটো চলরাশি থাকে এবং দুটো সমীকরণ থাকে সেখান থেকেও কিন্তু আমরা দুটো চলরাশিরই মান বের করতে পারবো তোমরা ভিডিওগুলি দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করব ওকে फ्रेंड्स এরপর দেখো এরপর আমি যে চলরাশির কথা বললাম যে কনস্ট্যান্ট বা ধ্রুবকের কথা বললাম এই সমস্ত বীজগাণিতিক যে চলরাশি বা ভেরিয়েবলস এবং কনস্ট্যান্টস অর্থাৎ ধ্রুবক এরা এদের মধ্যে কিন্তু যে গাণিতিক প্রক্রিয়া অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিন্তু সম্পন্ন করা যায় দুটো চলরাশির মধ্যে যোগ করা যায় দুটো চলরাশি বিয়োগ করা যায় দুটো চলরাশি গুণ করা যায় দুটো চলরাশি ভাগ করা যায় আবার একইভাবে চলরাশি এবং ধ্রুবকের মধ্যেও কিন্তু সেই সম্পর্ক আমরা দেখতে পাই ধরো এইরকম আছে x প্লাস y প্লাস 2z মাইনাস 5 তো এই যে আমরা কিছু চলরাশি কিছু কনস্ট্যান্ট বা ধ্রুবক এদেরকে নিয়ে আমরা এই যে একটা এক্সপ্রেশন
লিখলাম। এই এটাকেই বলা হয় বীজগাণিতিক সংখ্যামালা বা বীজগাণিতিক রাশিমালা বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। বোঝা গেল নিশ্চয়ই? আমরা যে কোনোভাবে কিছু চলরাশি, কিছু ধ্রুবক বা শুধু চলরাশির মধ্যে যদি আমরা বীজগাণিতিক প্রক্রিয়া অর্থাৎ যোগ বিয়োগ গুণ এবং ভাগের দ্বারা যদি এরকম আমরা একটা এক্সপ্রেশন তৈরি করি, এরকম একটা সংখ্যামালা তৈরি করি, তাহলে সেই সংখ্যামালাটাকেই বলা হয় বীজগাণিতিক সংখ্যামালা বা বললাম অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কি বোঝা গেল নিশ্চয়ই? ধরো এরকমও হতে পারে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি, এরকমও থাকতে পারে। তো ফ্রেন্ডস, এটাও কিন্তু একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক সংখ্যামালা। অর্থাৎ কি, চলরাশিগুলোর মধ্যেও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সম্পন্ন করা যায়। তাহলে দেখো, আমরা সমীকরণ জানলাম, সংখ্যামালা জানলাম, এরপর তোমাদেরকে বলি সহগ এবং ঘাত কি। ফ্রেন্ডস, যদি আমরা এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক সংখ্যামালাটা দেখি, এখানে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে এক্স ওয়াই জেড এর সহগগুলি লিখো, অর্থাৎ আমাদেরকে সহগ বের করতে বলবে চলরাশিগুলোর, তার চলরাশি মানে এক্স ওয়াই জেড, এবার সহগ কোনটা আর ঘাতই বা কোনটা। সহগ হলো সেই চলরাশির সঙ্গে যে ধ্রুবক পদটি থাকবে সাথে, সঙ্গে সেই ধ্রুবক পদটিকে বলা হবে সেই চলরাশির সহগ। এখানে দেখো এক্স এর সাথে কিছু নেই, কিছু নেই বলে কিছু হয় না, কিছু নেই মানে ধরতে হবে ওয়ান আছে। তো এখানে এক্স এর সহগ হলো এক্স এর সহগ বা কোফিসিয়েন্ট ওয়ান। সেম একইভাবে ওয়াই এর সহগ হবে ওয়ান, জেড এর সহগ হবে, দেখো জেড এর সাথে দুই আছে মানে জেড এর সহগ হলো দুই। তো ফ্রেন্ডস, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এটাকে আমরা লিখতাম মাইনাস টু। বীজগণিতে সবসময় কিন্তু চিহ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন একটু মাইনিউটলি লক্ষ্য করবে। তো এখানে সহগ বলেছে জেড এর সহগ মাইনাস টু, জেড ছাড়া সঙ্গে যেটা আছে চিহ্ন সহ সেটাকে আমরা বলবো সহগ। এবং ঘাত মানে ইন্ডেক্স, মাথায় যেটা আছে, এখানে কিছু নেই মানে দেখো এখানে প্রত্যেকটি এক্স ওয়াই জেড এর ঘাত হলো ওয়ান। একইভাবে যদি আমরা দ্বিতীয় এক্সপ্রেশনটা নিই, দ্বিতীয় এক্সপ্রেশনে দেখো এক্সের সহগকে, এক্সের সহগ হবে ওয়াই, এক্স স্কোয়ারের সহগ ওয়ান, ওয়াইয়ের সহগ একের দুই, ঠিক আছে? এরকমভাবে এইখানে এক্স স্কোয়ারের, এখানে এক্স যেটা আছে এর যদি ঘাত জিজ্ঞাসা করে সেটা হবে টু, এখানে ওয়াইয়ের ঘাত ওয়ান, এখানে এক্সের ঘাত ওয়ান। কি ফ্রেন্ডস, বোঝা গেল সহগ এবং ঘাত? সহগ মানে সঙ্গে যেটা আছে কোফিসিয়েন্ট বলে, আর ঘাত হলো মাথায় যেটা আছে যেটা আমরা সূচিত করে, তার ঘাতটা বলতে তার মাথায় যে সংখ্যাটা তাকে সূচিত করছে সেটাই হলো ঘাত। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এই হলো সহগ এবং ঘাত, ঠিক আছে? এরপর আসি নেক্সট কি আছে, সদৃশ এবং অসদৃশ পদ। একটু ভালো করে মন দিয়ে শোনো ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমি একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখেছি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস সিক্স এক্স স্কোয়ার। তো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো যে চলরাশিগুলো আছে সেই চলরাশির যে ঘাত সেইগুলো ভালো করে শোনো, চলরাশি যেগুলো আছে, যেগুলো ভেরিয়েবলস আছে তার যে ঘাত সেই ঘাতগুলো দেখো আলাদা আলাদা আছে, ঠিক আছে? কোথাও আছে এক্স, কোথাও আছে ওয়াই, কোথাও আছে এক্স স্কোয়ার, কোথাও আছে এক্স ওয়াই। তো এই যে চলরাশিগুলোর যে দেখতে, চলরাশিগুলোর যেভাবে আছে সেই দেখাটাতে দেখো অন্য রকম আছে, তাই না? মানে চলরাশিগুলো আলাদা আলাদা রকম। তো এই রকম একটা সংখ্যামালায় বা যদি আমরা বিভিন্ন পদ লেখা থাকে, এই প্রত্যেকটি চলরাশির দ্বারা এই যে এই টু এক্স ওয়াই ফোর এক্স ওয়াই এইগুলো প্রত্যেকটাকে বলা হয় এক একটি পদ। বীজগাণিতিক সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হয় যে সমস্ত সংখ্যাগুলি দিয়ে, আবার যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলি ব্যবহার করে কতকগুলি যে সংখ্যা সেই সংখ্যাগুলি দিয়ে একটা এক্সপ্রেশন তৈরি হয়। তো সেই প্রত্যেকটি সংখ্যাকে বলা হয় এক একটি পদ, এখানে সেটা সংখ্যা থাকবে না, সেটাকে বলা হবে পদ। এবং এই পদের সমন্বয়ে বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া দ্বারা কিন্তু এই এক্সপ্রেশনটা আমরা তৈরি করতে পারি। যেহেতু বীজগাণিতিক সংখ্যামালা বা বীজগাণিতিক চলরাশিগুলোর মধ্যে
চলরাশি এবং ধ্রুবকের মধ্যে যেহেতু যোগ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি প্রক্রিয়ায় কিন্তু সম্পন্ন করা যায়। তো আমরা এইভাবে কিন্তু একটা সংখ্যামালা তৈরি করতে পারবো। এবার এই সংখ্যামালায় এই যে সংখ্যামালা এই সংখ্যামালায় আমরা কি দেখব যে একই রকম চলরাশি যেগুলো সেইগুলোকে বলা হবে সদৃশ পদ। আর একটু ভালো করে দেখো 2x 3x এরা কিন্তু সদৃশ, কিন্তু এক্স এর সাথে ওয়াই সদৃশ নয়, এক্স এর সাথে এক্স স্কোয়ারও সদৃশ নয়, মানে চলরাশিগুলো একই রকম হবে। এক্স ওয়াই থাকলে প্রত্যেকটা পদে এক্স ওয়াই থাকবে, এক্স স্কোয়ার থাকলে প্রত্যেকটা পদে এক্স স্কোয়ারই থাকবে। তাহলে এই নির্দিষ্ট পদগুলিকে বলা হয় সদৃশ পদ, এবং অসদৃশ পদকে এখানে এক্স এর সাথে এক্স স্কোয়ার অসদৃশ, একই রকম নয় যেগুলো, যাদের মধ্যে মিল নেই। সদৃশ মানে মিল আছে, আর অসদৃশ মানে মিল নেই। যাদের মধ্যে মিল নেই সেই সমস্ত পদগুলিকে বলা হবে অসদৃশ পদ। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই, এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে এক্স ওয়াই, ওয়াই এর সাথে এক্স ওয়াই, এরা পরস্পর অসদৃশ। এবং কি বললাম 2x 3x বা -2x -3x এরা সদৃশ। একই রকমভাবে 3x² 6 -6x² এরা সদৃশ। একই রকমভাবে -4xy -xy এরা সদৃশ, +y -y সদৃশ। বোঝা গেল সদৃশ এবং অসদৃশ পদ? এরপর শোনো, সদৃশ পদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ গুণভাগ আবার করা যায় বা হিসেব করা যায়। কীভাবে দেখে নাও, দেখো 3x² মানে +3x² -6x² তার মানে কি? +3x² 3x² যোগ হলো আর -6x² তো আমরা তো জানি যে +3 এবং -6 মিলে হবে -3। এবার এদের সাথে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এখানেও একটা এক্স স্কোয়ার থাকবে, ব্যাস আর কিছু না। তার মানে +3x² আর -6x² মানে এটা হয়ে যাবে -3x², মানে আমরা সদৃশ পদের মধ্যে যে গাণিতিক প্রক্রিয়া সেইগুলো আমরা কিন্তু করতে পারবো। তারপরে দেখো -2x আর -3x, তাহলে -2 -3 মানে -5, তাহলে -2x -3x মানে -5x হয়ে যাবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? দেখো সদৃশ পদগুলোর মধ্যে আমরা কিন্তু গাণিতিক প্রক্রিয়াটা করতে পারছি। একই রকমভাবে +y -y তার মানে কি? এদের সহগ কত? +1 -1 মানে 0, সুতরাং y এর কোনো টার্ম আসবে না, এটা বাদ চলে যাবে। একই রকমভাবে -4xy -xy, -4 আর -xy মানে তার সহগ আছে -1, তাহলে সহগের মধ্যে যে যোগ বিয়োগ আমরা যেটা করি সেটাও এখানে করলেই হয়ে যাবে। তাহলে এখানে -4 আর -1 মানে -5 -5xy হয়ে গেল। এই এক্সপ্রেশনটার অ্যান্সার হলো এটা, আর কিন্তু এটাকে কোনোভাবে কিছু করা যাবে না, এটাই ওর অ্যান্সারের রূপ, এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। বোঝা গেল নিশ্চয়ই? সদৃশ পদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ গুণভাগ এই গাণিতিক প্রক্রিয়াগুলি, বিশেষ করে যোগ এবং বিয়োগ, সদৃশ পদের মধ্যে যোগ এবং বিয়োগ এটা করা যায়, আর অসদৃশ পদ হলে গুণ এবং ভাগ সেটা করা যায়। বোঝা গেল নিশ্চয়ই? তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরপর স্টেপ বাই স্টেপ বীজগণিতের সমস্ত কিছু আলোচনা করব তোমাদের সাথে, স্টেপ বাই স্টেপ অতি অবশ্যই। আর হ্যাঁ, সেই জন্য আপলোড করা নতুন ভিডিওগুলো দেখতে হবে তো, আর সেই জন্য কী করতে হবে, আমার নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশান প্রথমে পেতে বেল আইকনটিকে প্রেস করতে হবে। তো ফ্রেন্ডস, বেল আইকনটিকে প্রেস করে রাখো, তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্তই, পরের দিন নতুন কোনো জিনিস নিয়ে দেখা হবে তোমাদের সাথে।